फ्रेंड्स WBUTT UP ইউনিভার্সিটি বর্তমানে যেটা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং অপশনাল পেপার 1/4/11 অপশনাল পেপার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং 2022 প্রশ্নপত্র আজকে আমরা দেখাবো। তো দেখো সময় হচ্ছে 1.5 ঘন্টা, ফুল মার্কস হচ্ছে ফুল মার্কস হচ্ছে 35 অর্থাৎ 35। তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে, তোমরা এগুলো জানো। গ্রুপ এতে তোমাকে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে 7টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। অর্থাৎ দেখো গ্রুপ এতে টোটাল মার্কস হচ্ছে 10, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন 5টা করতে হবে, অর্থাৎ 10, টোটাল মার্কস হচ্ছে 10 গ্রুপ এতে। তো তোমাকে এখানে দেখো প্রশ্নগুলো তোমরা এবার দেখো, এখানে 7টা প্রশ্ন দেওয়া থাকবে, আবারও বলছি 7টা প্রশ্ন দেওয়া থাকবে, এই 7টা প্রশ্নের মধ্যে তোমাকে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। এরপর আমরা দেখো গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং 2022 প্রশ্ন বিএড ফোর্থ সেমিস্টার গ্রুপ বির প্রশ্ন আমরা দেখাবো। গ্রুপ বিতে তোমাকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। গ্রুপ বিতে টোটাল মার্কস হচ্ছে 15, অর্থাৎ 3টি 5 নম্বরের কোশ্চেন, অর্থাৎ 3×5=15। তো এবার প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, এখানে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর গ্রুপ সির কোশ্চেন দেখো, গ্রুপ সির কোশ্চেন এখানে তোমাকে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নের মান হচ্ছে 10, অর্থাৎ সি গ্রুপে 10 নম্বরই থাকে, এখানে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 1টি প্রশ্ন, অর্থাৎ 1টি প্রশ্নতেই তোমাকে 10 নম্বর। তো এখানে শেষ হচ্ছে, সবাইকে ধন্যবাদ।